যেমন ঘাড়ে চাপে, ভগবানও ঘাড়ে চাপে। আমি চাই আপনাদের ঘাড়ে প্রতিনিয়ত তেমন করে চেপে থাকতে। ঠাকুরকে নিয়ে সে মেতে উঠল, পরিবর্তিত হলো তার জীবন, হারানো চাকরি ফিরে পেল। আচ্ছা, যদি বলছেন পরিবারের মানুষ তার স্ত্রী পুত্রের সাথে মিলন এখনো হয়নি, তা আমি গুরু ভাইদের বলেছি, দেখো সেটুকু করিয়ে দিও, গল্পটা তাহলে সুন্দর হবে। অর্থাৎ এই মানুষের জীবনের এই গল্পগুলো, এই ভাঙাচোরা মানুষের জীবনের এই কাহিনীগুলো কিন্তু পরিবর্তিত হয় পরম পুরুষের ছোঁয়াতে। তাই এটা একটা আন্দোলন, তাকে গ্রহণ করে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন সর্বত্র একটা পরিবর্তনের সূচনা হয়। মানুষ দেবময় চরিত্রের অধিকারী হয়ে ওঠে, যত ঘৃণ্য মানুষই সে হোক, যত ভাঙাচোরা ভুলে ভরা মানুষই সে হোক, লড়াই করতে করতে যেমনতরভাবে দেওয়ালে পিঠ থেকেই তার যাক না কেন, ঠাকুর আছেন। পরমদাসী ঠাকুর এক ঠাকুরের সামনে একদিন বলা হচ্ছে, ঠাকুর সে ইংরেজি কথা, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। পরমদাসী ঠাকুর যিনি জীবনের স্বর, আশায় ভরসায় যিনি উদ্দীপ্ত করে তুলেছেন আমাদের, ঠাকুর বলেন আমি বিশ্বাস করি না ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, আমার মনে হয় আইডিয়াল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত তার প্রিয় পরম জীবন্ত হয়ে থাকেন, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত পরমদাসী ঠাকুর থাকেন, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আচার্য দেবের হাতটা শক্ত করে ধরে থাকে, তার জীবনে হারানোর কোনো ভয় নাই, সে সব পেয়েছি আসলে পৌঁছে যেতে পারে। ঠাকুর আইডিয়াল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, মানুষের জীবন সর্বস্ব হারিয়ে যায় তখনই যখন সে আদর্শ থেকে বিচ্যুত হয়। একটা চরিত্রহীন মানুষের জীবনে যদি আদর্শ জীবন্ত হয়ে থাকে, তার জীবনে পরিপূর্ণতার সুযোগ সম্পূর্ণভাবে থাকে। ঠাকুর তাই বলছেন, সর্বহারা তারাই যাদের জীবনে প্রিয় পরম নাই। কাজেই আচার্যদের চাইছেন সেই সর্বহারা মানুষগুলোকে সব পেয়েছি আসলে পৌঁছে দিতে, পরম দয়ালের সাথে যুক্ত করে যদন যাদন ইষ্টপ্রীতিতে যদি মানুষকে আমরা অভ্যস্ত করিয়ে তুলতে পারি, মানুষগুলো পরিপূর্ণ হয়ে উঠবে। সে ভাঙা জীবনগুলো, সেই ছোটো ছোটো হেরে যাওয়া জীবনগুলো, সেই ছোটো ছোটো সেই অপান্ত ঘৃণ্য জীবনগুলো মহামানবে পরিণত হতে পারে যদি মানুষ তার জীবনে আদর্শ থাকেন। এটাই হচ্ছে সামাজিক বিপ্লব, সৎসঙ্গ আন্দোলন। তাই পরম দয়ালু ঠাকুর এই বিপ্লব সৃষ্টি করে গিয়েছিলেন। আজ আচার্যদেব সেই বিপ্লবকে আরও 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 করে পৌঁছে দিতে চাইছেন সমাজের সর্বস্তরে, পৃথিবীর প্রতি প্রত্যেকটা মানুষের কাছে। সৎসঙ্গ হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, খ্রিস্টান বোঝে না, সৎসঙ্গ ভারতবর্ষ, চীন, জাপান, আমেরিকা কিচ্ছু বোঝে না, সৎসঙ্গ বলছে শুধু মানুষ, মানুষের জন্য মানুষের দেবতা পরম দয়ালু ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। মানুষকে জীবনের পথ দেখাতে তার একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমরা ভালো থাকি। এই সৎসঙ্গ আন্দোলনে আর কোনো উদ্দেশ্য নাই। শ্রী ঠাকুরকে বলা হয়েছে, ঠাকুর এই সৎসঙ্গ আন্দোলনের উদ্দেশ্য কী? শ্রী ঠাকুর বললেন, বি কনসেন্ট্রিক টু হুম? শ্রী ঠাকুর বলছেন, উইথ আর লিভিং আইডিয়াল, একজন জীবন্ত আদর্শের সাথে কেন্দ্রায়িত হয়ে চলে, ভালো থাকার রাস্তায় চলা, সুখে শান্তিতে স্বস্তিতে এই জীবনটা কাটিয়ে দেওয়ার একমাত্র রাস্তা তাতে আনত হয়ে চলা, অচ্যুত আনত হয়ে চলা, অচ্যুত, যখন কোনো অবস্থাতেই যাতে চ্যুত না হয়। আচার্যদের সদা সর্বদা সতর্ক দৃষ্টি রাখছেন আমাদের ওপর, যাতে কোনো অবস্থাতেই আমাদের চ্যুতি না আসে। নারায়ণের আরেক নাম অচ্যুত, তাই তাতে অচ্যুত অনুরাগ, প্রিয় পরমে অচ্যুত সক্রিয় অনুরাগ। শ্রী ঠাকুর বলছেন, ভালোবাসা কখনো নিষ্ক্রিয় হয় না, প্রিয় পরমের জন্য কিছু করতে ইচ্ছা করে না, কোথাও যা আর সোনার পিতলে ঘুঘো, তাই ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয় কি তুই স্বার্থ ছাড়া মানিস না, ভালোবাসা সক্রিয় হয়। আর সেই সক্রিয় ভালোবাসার কথা আচার্য যদি বলছেন, আমরা যাতে সেই সক্রিয় ভালোবাসায় সবাই অভ্যস্ত হই, সমাজের সর্বস্তরের মানুষকে যাতে আমরা এই আন্দোলনের মূল স্রোতে টেনে নিয়ে আসি। মানুষ বাঁচতে চায়, মানুষ বেড়ে উঠতে চায়, মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, আনন্দ চায়, তৃপ্তি চায়, তার রাস্তা কিন্তু একটাই, প্রিয় পরমে অচ্যুত অনুরাগ নিয়ে জীবনের দিনগুলোকে কাটিয়ে দেওয়া। এছাড়া অন্য কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই, পৃথিবীর কারোরই জানা নেই। তিনি যখন আসেন বিশ্ব দুনিয়া সবার জন্য তিনি আসেন, তাকে জীবনে গ্রহণ করাই জীবন জীবের একমাত্র কর্তব্য, তাকে ভালোবেসে তার পথে চলাই মানুষের জীবনে একমাত্র ধর্ম, সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমে শরণ লওয়া, সকল পাপের মোচন তাতে, তাতেই হবে সফল চাওয়া। জীবনের সমস্ত কিছু সার্থকতা লাভ করে যখন আমরা তাতে নিবদ্ধ হয়ে উঠি। নেপোলিয়ন মোলাপার জীবনের শেষে, নেপোলিয়ন তার জীবনের শেষে মৃত্যুসজ্জায় শায়িত, তার নাতি নাতির পাশে দাঁড়িয়ে নাতির হাতটা ধরে বলছে, দাদু ভাই, এই পৃথিবীতে তিনটে মানুষ আমরা পৃথিবীকে জয় করার জন্য চেষ্টা করেছিলাম, তার মধ্যে একজন হচ্ছে গ্রিক বীর আলেকজান্ডার,
তিনি সারা পৃথিবীকে তার পদানত করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। দাদুভাই, আমিও চেষ্টা করেছিলাম এই পৃথিবী যাতে আমার পদানত হয়, আমি যাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ হই, কিন্তু আমার হাতে ছিল হিংসা, অস্ত্র, আমি তাই দিয়ে মানুষকে জয় করার চেষ্টা করেছিলাম, আমি পারিনি। কিন্তু দাদুভাই একজন মানুষ পেরেছিলেন, তিনি হচ্ছেন জেসাস ক্রাইস্ট। তার হাতে ছিল প্রেমের অস্ত্র, ভালোবাসা দিয়ে তিনি সমগ্র বিশ্ব মানবকে জয় করতে চেয়ে পেরেছিলেন। কাজেই ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে পরম দাস ঠাকুর সমগ্র বিশ্ব মানবকে জয় করতে চেয়েছেন, পেরেছেন। পৃথিবীর সর্বস্তরের মানুষ তার কাছে তার আপন চরণের আশ্রয় নিয়েছে, সেখানে রাজনীতিবিদ, সাধারণ ভবার সমাজের সর্বস্তরের মানুষ, সাধারণ গৃহবধূ, চাষাভূষ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, বিজ্ঞানী, কেউ 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 বাদ যায়নি। সমাজের সমস্ত স্তরের সমস্ত মানুষ তার আপন চরণের আশ্রয় গ্রহণ করেছে, জীবনের পথ খুঁজে পেয়েছে। তারা যে বা যারা যেমন তোর মানুষই হোক, সে এসে দেখেছে প্রিয় পরম কত সুন্দর, জীবনের সমস্ত কিছুর পরিপূর্ণ প্রকাশ যার কাছে এসে পাওয়া যায়, তিনি পরম দাস ঠাকুর। তাকে জীবনে গ্রহণ করে চলা। সত্যানের স্মরণ নামক গ্রন্থে পরম দাস ঠাকুর মাত্র 22 বছর বয়সে যে গ্রন্থ লিখেছিলেন, সেখানে ভগবান সম্বন্ধে বলছেন, জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা পরম, যার ভিতর সহজ উচ্ছারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের জীবনে ভগবান। সেই যাকে গ্রহণ করে, যাকে ভালোবেসে মানুষ জীবনের সমস্ত ইকুয়েশনগুলো মিলিয়ে দিতে পারে, তিনি পরম দাস ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে জীবনে গ্রহণ করে তার পথে চলাই আমাদের একমাত্র কাজ, সেটাই সর্বশ্রেষ্ঠ আন্দোলন। সমাজের বুকে আজ অনেক ভাবধারা আছে, অনেক মুভমেন্ট আছে, অনেক মঠ মিশন, অনেক কিছু আছে পৃথিবীতে, কিন্তু যা জীবন বৃদ্ধিতে উচ্ছল করে দিতে পারে তা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গে যুক্ত হয়ে শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে, যজন যাদুনিষ্ঠ বৃত্তিতে অভ্যস্ত হয়ে, সস্তনী সদাচারের এই পূর্ণব্রত জীবনে গ্রহণ করে একটা মানুষ পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ মানুষ হতে পারে। মানুষকে দেবতায় উন্নীত করতে শ্রী ঠাকুর চাইছেন। আসুন আমরা এই তার কাজে সহযোগিতা করি, আচার্যদেবের এই আশীর্বাদ মাথায় নিয়ে প্রতি প্রত্যেকে প্রত্যেকের কাছে পৌঁছে দিই, পৌঁছে দিই তাকে, প্রিয় পরমকে, প্রত্যেকটা দরজা নক করে, বন্ধ দরজা খুলে মানুষের কাছে বলি সেই জীবনের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা, প্রাণের কথা, বাঁচার আকুতি নিয়ে মানুষগুলো এগিয়ে আসবেই, বাঁচতে কে না চায়। তার জন্য আমার ব্যক্তিগত জীবনের সাধন ভজনও কিন্তু ঠিক চাই। অনুভূতিবাদ শ্রী শ্রী দাদা কনফারেন্সে একাধবার বলেছিলেন যে আপনারা ঠাকুরের কর্মীরা মানুষের কাছে যান, ঝোলা ব্যাগ নিয়ে যান, মনে রাখবেন সেই ঝোলাতে ঠাকুর আছেন তো, আপনার মাথায় ঠাকুর আছেন তো। কাজে আমরা যারা মানুষের কাছে পৌঁছই, আমাদের ব্যক্তিগত জীবনের সাধন ভজনও কিন্তু ঠিক রাখা চাই। আর যে কথা বললাম, মুভমেন্টটা আমার অন্তরে আগে হওয়া চাই, আমার অন্তর বিকশিত হওয়া চাই, আমার অন্তর্জগতে তাকে প্রতিষ্ঠা করা চাই, আমার পরিবারের মাঝে তাকে প্রতিষ্ঠা করা চাই, তবে সমাজের বুকে তা পৌঁছে যাবেই, ছড়িয়ে পড়বেই তা। প্রিয় পরমে জগতের আলো, আসুন আমরা সবাই সেই আলোয় উদ্ভাসিত হয়ে উঠি। আমাদের সবার রং, হৃদয়ের রং তার রঙে রাঙিয়ে উঠুক। প্যাশন পারভার্টেড লাভ, বৃত্তিভেদী টান আসুক তার প্রতি, সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে তাকে আমি ভালোবাসি। শ্রী ঠাকুর বলছেন, সেই প্যাশনেট লাভ নয়, প্যাশন কম্প্রোমাইজিং লাভ নয়, বৃত্তি রঙিন ভালোবাসা নয়, বৃত্তিভেদী টান চাই তার প্রতি। অসীম যখন সসীম হয় সীমাতল অনস্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। আমার অন্তরে যদি সেই বৃত্তিভেদী টান আসে, আমার প্রিয় পরমকে যদি আমি অনুভব করতে পারি জীবন দিয়ে, শ্রী ঠাকুর বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু চার্ম অ্যানাদার, ফার্স্ট ইউ চার্ম ইয়োরসেলফ। আগে নিজেকে মুগ্ধ হতে হয়, তার ভাবে নিজেকে অনুভব করতে হয় তিনি কে, সে প্রিয় পরম, তিনি পুরুষোত্তম, তিনি নিজের মালিক, শুধু কথার কথা নয়। আমার অন্তর্জগতে যদি এই আন্দোলন সৃষ্টি না হয়, আমি কিছুতেই পারি না অন্য কোথাও পৌঁছে দিতে। আগে নিজের অন্তরে সেই আলোড়ন, আলোড়নে আলোড়িত হয়ে উঠতে হয়। তার জন্য ব্যক্তিগত জীবনে সাধন ভজন, যজন যাদনিষ্ঠ প্রীতি, সস্তনী সদাচারের নিত্য নিয়মিত প্রতিদিন নিজেকে আলোড়িত করে তুলতে হয়। আর আচার্যদেব তো আমাদের জন্য আছেনই, তার হাত শক্ত করে ধরে আসুন না জীবনের পথে এগিয়ে যাই, এই পৃথিবীটাকে সুন্দর করি। যে পৃথিবীতে শুধু হিংসা আছে, মারামারি আছে, খুন, রাহাজানি, জখম ইত্যাদি আছে, সেই পৃথিবীটাকে ভালোবাসায় ফুটিয়ে তুলি। স্বর্গের পারিজাত পুষ্পের সৌরভে এই জঘন্য পৃথিবীটাকে আমরা মানুষের বাসযোগ্য করে যাব, এই স্বপ্ন দেখি। আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রার্থনা জানি পরমদয়ালের কাছে, আমার জীবনের সবটুকু জুড়ে যেন তুমি শুধু থাকো দয়াল। আমার সমস্ত বৃত্তি প্রবৃত্তি জুড়ে, আমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, যা কিছু দিয়ে তুমি আমায় পৃথিবীতে পাঠিয়েছো, আমার রূপ, রং, জল, যা কিছু দিয়ে তুমি পৃথিবীতে আমায় পাঠিয়েছো, সব যেন তোমার পূজায় লেগে যায়। আমার জীবনটা যেন তোমার প্রসাদ হয়ে ওঠে, আমার চলায় আমার বলায় যেন শুধু তুমি বিচ্ছুরিত হও। তার কাছে প্রার্থনা, শুধু তার দয়া না হলে কিছু হয় না, তার করুণা না হলে কিচ্ছু সম্ভব নয়। তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা জানানো, দয়াল আমি যেন তোমার জোয়াল বইতে পারি,
তোমার এই কাজ যেন আমার মধ্যে দিয়ে বিকশিত হয়ে ওঠে, তোমার কাজের প্রকৃত মানুষ যেন আমি হয়ে উঠতে পারি, আমার পরিবারের মানুষগুলোকে যেন তোমার মতো করে রেখে যেতে পারি। ঠাকুর এ কথা বলছেন, ঠাকুর চাইছেন আমরা সবাই তার হয়ে উঠি। আসন্ন প্রার্থনা জানাই তার কাছে, আচার্যদেবের কাছে প্রার্থনা ধারণ জানাই, সক্রিয় আচার্য অনুরোধের মধ্যে দিয়ে আমাদের জীবন প্রিয় পরমে উন্নীত হোক, আমাদের জীবন সবার সার্থক হোক, সুন্দর হোক, এই পৃথিবী থেকে সমস্ত যন্ত্রণা চলে যাক, ব্যথা চলে যাক, অভিশাপ চলে যাক, রোগ শোক গ্রহদোষ সমস্ত কিছু মুক্ত হয়ে এই পৃথিবীতে আবার হেসে উঠুক, সবার অন্তর্জগৎ গেয়ে উঠুক ওই একই সুরে, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানাই। অত্যন্ত সাবলীলভাবে নিজের বিষয়বস্তুর উপর বক্তব্য রাখলেন শ্রদ্ধেয় হিমাদ্রি ব্যানার্জি। এবার আমরা